নে কোশ্চেন করছি আমি, সে কোশ্চেনটা লেখ। আগে লেখ, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট, উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে, ই বচনের সত্য মূল্য হবে, ই বচনের সত্য মূল্য হবে আচ্ছা এইবার ড্যাশ ড্যাশ দে এইখানটায়, ওই যে যে ছকটা যে এই আই ও বচনের ওই ছটা, সেই অনুযায়ী এখানটায় এ ড্যাশ ই ড্যাশ আই ড্যাশ এরকম ভাবে একটা জিনিস দিয়ে রাখ। আর ছকটা ফলো কর, ছকের মধ্যে কি আছে এখানে, এখানে বলেছে এ বচন সত্য হলে, তাহলে এ বচন যদি সত্য টুটা ধর, টুটা ধরলি তো এ বচন সত্য হলে, তাহলে এটা কি বলছে, ই বচনের ই বচন কি হবে বল, তাহলে এ বচন মিথ্যা, তাহলে লেখ এ বচন সত্য হলে, এ বচন সত্য হলে ই বচন, ই বচন মিথ্যা হবে, মিথ্যা হবে, খবরদার এফ মানে ফলস হবে এরকম লিখবি না, মিথ্যা হবে। আমি আর একটা কোশ্চেন বলছি লেখ, এ ই বচন, ই বচন যদি মিথ্যা হয়, মিথ্যা হয় ও বচনের সত্য মূল্য, ও বচনের সত্য মূল্য নির্ধারণ করো, ও বচনের সত্য মূল্য নির্ধারণ করো, এরকম যদি হয় ও বচনের সত্য মূল্য নির্ধারণ করো। এবার অ্যান্সার কি হবে, অ্যান্সার লেখ, এ বচন সত্য হলে, এ বচন সত্য হলে, সত্য হলে ই বচন, এটা সরি এটা ও বচন, ও বচন কি হবে বল, আগে ছক দাও, ই বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হচ্ছে, সংশয়াত্মক বা অনিশ্চিত, হ্যাঁ লেখ অ্যান্সার লেখ, ও বচন সংশয়াত্মক, সংশয়াত্মক হবে, হ্যাঁ সংশয়াত্মক হবে, হয়ে গেল। আচ্ছা কমপ্লিট, অন্য একটা কোশ্চেন আমি বলছি, যেটা মানে আমি ভিনচিত্র থেকেই ধরে নিচ্ছি, আমি যদি একটা বলে থাকি লেখ, সকল অসৈনিক হয় কবি, সকল অসৈনিক হয় কবি বচনটির ভেনচিত্র নির্ণয় করো, এখানে ভেনচিত্র করতে গেলে ভেনচিত্র নির্ণয় করো। আচ্ছা আমি প্রথমেই বলেছি ভেনচিত্র করতে গেলে এ ই আই ও এই চারটে বচনের চিহ্ন দরকার, তাহলে এখানে আমার এই এ বচন ই বচন আই বচন ও বচনের চিহ্ন কি, এ বচনের চিহ্নটা কি, আগে আমাকে চিহ্নগুলো দেখা, এ বচনের চিহ্ন কি হবে, এস পি বার হ্যাঁ ইজ ইকুয়াল টু জিরো, ই বচনের চিহ্ন কি হবে, এস পি ইজ ইকুয়াল টু জিরো, আই বচনের কি হবে, এস পি বার নট ইজ ইকুয়াল টু জিরো, ও বচন হবে এস পি নট ইজ ইকুয়াল টু জিরো, হয়ে গেল। এইবার আমার কোশ্চেন পেপারে কি বলেছে, সকল অসৈনিক হয় কবি, তাহলে বচনটা কি হচ্ছে, এ বচন হচ্ছে, বচনটা হচ্ছে কি, এ বচন হচ্ছে তো, তাহলে এ বচন হচ্ছে, এটা এ বচনের চিহ্ন তোকে বোঝাতে হবে, হ্যাঁ আগে চিহ্নটা লেখ, এ বচনের চিহ্নটা আগে লেখ, হ্যাঁ জিরো হলো তো, এখানে আছে সকল অসৈনিক, অসৈনিক অ দিয়ে যদি উদ্দেশ্যর আগে অ দিয়ে থাকলে তাহলে তার জন্য একটা বার পড়ে, তাহলে সেটা কি হচ্ছে, হ্যাঁ তাহলে দুটো বার হলে বারে বারে কেটে, তাহলে কি হচ্ছে এখানে অ্যান্সার হবে এস পি ইজ ইকুয়াল টু জিরো, এবার দুটো এস আর পি দুটো গোল লিখতে হবে, মানে গোল চিহ্ন দিতে হবে, একটা এস আর একটা পি, আবার ভুল হয়েছে, দুটোকে একসাথে ছবি করতে হবে, হ্যাঁ এটার নাম এস এটার নাম পি, এইবার এখানে আমার যখন রয়েছে এস পি ঘরে, আমার কোন
অংশটায় দাগ পড়বে, ছায়াবৃতটা কোন অংশটায় হবে? হ্যাঁ, তাহলে এই এসপি, হ্যাঁ মাঝখানটায় আমার ছায়াবৃত হচ্ছে, এটাই তাহলে অ্যান্সার। এই অ্যান্সারটা হচ্ছে ভেন চিত্রর অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমাকে আরেকটা ভেন চিত্র যখন দেখাতে হবে এখানে, তখন সেই ভেন চিত্রর মধ্যে আমি যদি বলি ভেন চিত্র করো, এবার দুটো গোল আবার দে, দুটো গোল দে, মানে এস আর পি কে এমন ভাবে চিত্রিত করতে হবে দুটোর নাম দিয়ে। আমি যদি চিহ্নটা বলি, শুধু চিহ্ন এখানে আমি বলছি, আমি শুধু ই আই বচনের চিহ্ন আমি করাচ্ছি, তাহলে আই বচনের চিহ্ন দিয়ে বল এস পি বার নট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এইটা ছবিতে চিত্রায়িত করতে হবে, বল কি হতে পারে। আচ্ছা, মনে করি আমি প্রথমে ভুল করার আগে অ্যান্সারটা বলে দিচ্ছি, আই বচন আর ও বচন কিন্তু বিশেষ বচন, এখানে কিন্তু ছায়াবৃত ওরমভাবে হয় না, এটা ক্রস দিয়ে হয়। তাহলে ক্রস দিয়ে হলে তাহলে কোন অংশে দাগটা পড়বে? তাহলে এস পি বার নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ওটা কি হচ্ছে, পি বাদ বলে দিচ্ছে, তাহলে নির্দিষ্ট করে এস ঘরে তোমাকে আমি বলে দিচ্ছে এখানে চিকটা পড়বে, তাহলে চিকটা এখানটায় পড়বে। আবার ভুল, এটা চিক মানে কি, ক্রস, এটা বিশেষ বচন, বিশেষ বচনে ক্রস, ক্রস হয়ে এটা হলো। তাহলে কমপ্লিট, আজকে এই অবধি বুঝতে পারলি? আমি আরো কোশ্চেন নেক্সট বলছি।